আজকাল একটি লাইন অনেক ফেমাস হয়েছে, সেটা হলো দিল গলতি কর ব্যাঠা হে, গলতি কর ব্যাঠা হে দিল। আর আপনারাও হয়তো এটা অবশ্যই শুনেছেন। আমাদের জীবনের ভুলগুলো আমরা ভুল করার পরেই বুঝতে পারি, কিন্তু ভুল করাও অনেক দরকার আছে, কারণ এই ভুলগুলোই আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায়। কিন্তু সব ভুল নিজেই না করে অন্যের জীবনের ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনাকে কেউ কিছু বলেছে কিন্তু আপনি তাকে কোনো কিছু বলতে পারেননি, কেবল কান্না করেছেন, বা আপনি কাউকে অনেক বেশি কথা শুনিয়েছেন, বা আপনি খুব দ্রুত রেগে যান? এই সব কিছু হলো একটি ইমোশনাল লোকের চিহ্ন, যারা নিজের ইমোশনের ওপর কন্ট্রোল করতে পারে না। এরা লোকের কথাতেই খুশি হয়ে যায়, আবার লোকের কথায় রেগেও যায়। আমাদের জীবনের ম্যাক্সিমাম প্রবলেমগুলো আমাদের ইমোশনের সঙ্গেই যুক্ত। তাই আজ আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করবেন। তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। সবার প্রথমে লজিক্যালি চিন্তা করুন। অনেকবার আমরা কিছু সম্পর্কে বা আমাদের কাজের ক্ষেত্রে চিন্তায় থাকি, কারণ যখন আমরা নতুন নতুন এই সব কিছু শুরু করি তখন তো আমাদের অনেক ভালো লাগে, কিন্তু এই দুটি জায়গাতেই যখন আমাদের চারপাশের লোকগুলো বদলে যায় তখন আমাদের মন অনেক খারাপ হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার জন্য দুজনের ভালোবাসারই প্রয়োজন। আপনি যতই চেষ্টা করেন না কেন তাকে আপনার কাছে ধরে রাখার, যদি সে না থাকতে চায় আমার মনে হয় না আপনার চেষ্টা সফল হবে, কারণ আমরা কারোর জন্য কান্না করে বা কারোর পায়ে পড়ে থেকে কোনো সম্পর্ককে বাঁচাতে পারবো না। আর যদি এই সব কিছু করে কোনো সম্পর্ক বেঁচেও যায় তাহলে বলবো ওই সম্পর্কে না থাকাই ভালো। তাই একটু লজিক্যালি ভাবুন আর দেখুন যে সম্পর্কটা আপনারা দুজনেই চালাচ্ছেন নাকি আপনি একা। তারপর আপনি সিদ্ধান্ত নিন এই সম্পর্কে আপনি থাকবেন নাকি বেরিয়ে আসবেন। এরপর যে কারোর সঙ্গে অ্যাটাচ হবার আগে একটু ভাবুন, তারপর তাকে বিশ্বাস করুন। আমরা খুব সহজেই অন্যের কথাকে বিশ্বাস করে নেই, কিন্তু কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে একটু ভাবুন, তার কথা শুনে নয় তার কাজ দেখে বিচার করুন। দেখুন সত্যিই কে আপনাকে মনে করে, সত্যিই কে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে, তারপর আপনি বিশ্বাস করুন। এরপর যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেবেন না, যেমন কেউ আপনাকে বারবার রাগাচ্ছে আর আপনি বারবার রেগেও যাচ্ছেন, বা কেউ আপনাকে অনেক স্পেশাল ফিল করাচ্ছে আর আপনি নিজেকে অনেক স্পেশাল মনে করছেন। এই রকম ক্ষেত্রে একটু ভাবুন, তারপর সামনের জনকে বিশ্বাস করুন। কিছু জিনিসকে সময়ের হাতে ছেড়ে দিন। যেমন কেউ আপনার সঙ্গে খারাপ কিছু করেছে, তাহলে প্রতিশোধ নেবার চেষ্টা না করে পরিস্থিতিটাকে সময়ের ওপরে ছেড়ে দিন আর আপনি নিজের কাজের দিকে মনোযোগ দিন। নিজেকে সময় দেওয়া শিখুন, তাহলে দেখবেন আপনার কষ্ট অটোমেটিক কম হয়ে যাবে আর আপনার ইমোশন আপনার কন্ট্রোলে চলে আসবে। সবশেষে বলবো, সবসময় ভালো কিছু বুকস পড়ুন আর সেখান থেকে শিক্ষা নিন। আপনি যদি কোনো সাকসেসফুল লোকের জীবনী পড়েন বা কোনো সফল লোকের ইন্টারভিউ দেখেন, তাহলে দেখবেন এদের চিন্তা ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা ছিল। এরা জীবনে অনেক বাধা পেরিয়ে আজ সফল হয়েছে। তাই আপনি সবসময় বুকস পড়ুন, সেখান থেকে শিক্ষা নিন এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করুন। এরপর ভালো কোনো কিছুকে ইগনোর করার আগে একটু চিন্তা করুন। বেশিরভাগ লোক যাদের ইমোশন অনেক বেশি, তারা অন্যের কথায় নিজের সিদ্ধান্তই বদলে নেয়। যেমন কারোর কথা খারাপ লাগলে অনেকে তো খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কেউ ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেটা বন্ধ করে দেয়, কারোর কোনো হবি থাকলে সেটা করাও ছেড়ে দেয়। কিন্তু আপনাকে জানতে হবে আপনার মুড ঠিক করার জন্য নতুন নতুন কাজ আপনাকে করতেই হবে। তাই অন্যের কথায় মন খারাপ করে নিজের ভালো লাগার জিনিসগুলোকে পরিবর্তন করবেন না। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন। সবশেষে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।